মানে রাস্তা উঁচু হয়ে এরকম নেমে যাচ্ছে, নেমে আবারও উঠছে। এইসব জায়গায় আসলে তোমাকে পুরো নর্থ বেঙ্গলে ফিল দেবে। মনে হচ্ছে কি এইরকম জায়গা রাস্তা খালি চলতে থাকুক আর আমরা জাস্ট ড্রাইভ করতে থাকি। গুড মর্নিং সবাইকে, আশা করি প্রত্যেকে সবাই তোমরা একদম দারুণ আছো। তো ঝাড়গ্রাম সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো লাস্ট পর্বে তোমরা দেখেছিলে আমরা ঝাড়গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু আজকে আমরা এখান থেকে ডাইরেক্ট বেরোবো ইউশুয়াল আমাদের যেটা প্ল্যান আছে বেলপাহাড়িতে। তো বেলপাহাড়ি নানা জায়গা কোথায় কোথায় ঘুরবো সেগুলো তোমরা দেখতেই পাবে। তবে কালকে যে রুমটায় ঢুকেছিলাম বা যে হোটেলে যেটা বলেছিলাম বিবরণ দেবো, তো চলো তোমাদের জাস্ট হোটেলটা একবার ভিতরের দিকতে দেখিয়ে দিই। তো এই হচ্ছে তোমার রুমের ভিউ, খুব বিশাল বড় না, খুব ছোট না, মডারেট মতো। আর আমরা, আমি আর ভাই আর শান্তনু তিনজন মিলে অ্যাডজাস্ট করে কালকে এখানেই শুয়ে পড়েছি। আর বেড এখানে দিয়েছে তোমার একটা বা দুটো বালিশ ছিল, একটা চেয়ে নিয়েছি, তো তিনটে বালিশ। আর মোটামুটি কমফোর্টেবল এটা। এখানে হচ্ছে তোমার বাথরুম এই পাশে পরিষ্কার পরিচ্ছন্ন মতন রয়েছে, আর উপরে গিজারও রয়েছে, তো ইনকেস দরকার পড়লে গিজার ইউজ করতে পারবে। আর তাছাড়া টিভিও আছে, তো টেলিভিশন দেখার ইচ্ছে হলে দেখতে পারো। আর এই পাশে হচ্ছে তোমার ব্যালকনি মতন একটা ছোটো রয়েছে, যেখান থেকে হালকা একটা ফরেস্ট মতন একটু ভাব রয়েছে জায়গাটা। আর একদম ঠান্ডা বেশ ভালোই রয়েছে এই জায়গাটা, দুপুরের দিকে একটু গরম পড়ে যায় কিন্তু সকাল আর সন্ধ্যের দিকে শীতের প্রচণ্ড রয়েছে। তো আমরা এখন ফটাফট রেডি হয়ে নেবো, রেডি হয়ে একদম বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মনে হচ্ছে সকাল 7:15 আর আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে এখন প্রথম যেখানে যাওয়ার জায়গা সেটা হচ্ছে তোমার ভদ্রাচিনি হিল। তো আমরা এখন ওই দিকেই রওনা দিয়েছি, আর গুগল ম্যাপ অলরেডি অফলাইন আমি ডাউনলোড করে রেখেছিলাম বাড়ি থেকে বেরোনোর আগে, তো এখন সেটা দেখেই দেখেই যাচ্ছি। গুগল ম্যাপের হিসাবে দেখাচ্ছে এখন লাগবে 1 ঘন্টা 22 মিনিট মতো, 49 কিলোমিটার ডিস্টেন্স। তো মোটামুটি হোটেল যেখানে আমরা স্টে করেছিলাম ইশানি গেস্ট হাউস, তো সেখান থেকে মানে সাইট সিইংয়ের বেলপাহাড়ির যে জায়গাগুলো 1-1.5 ঘন্টা দূরত্বের মধ্যে আর পাশাপাশি পরপর, তো খুব বেশি দূর না। এইখানে পুরো জায়গাটাই মোটামুটি জঙ্গল এরিয়াতেই ভর্তি। তো যে টাউনে আছে অ্যাকচুয়ালি একসময় সেটাও জঙ্গল ছিল, কিন্তু কেটে কুটে এখন শহর হয়ে গেছে। তবে জাস্ট ওখান থেকে কিছুটা বেরোতেই দেখতে পাচ্ছি এখন 5 মিনিটও বোধহয় হয়নি, কিন্তু বেরোতে না বেরোতে আশপাশ পুরো জঙ্গল এরিয়া একদম। মানে এইসব জঙ্গল এরিয়া সত্যি একটা আলাদা রকমেরই এনভায়রনমেন্ট, আসলে তোমরা তো সেটা ফিল করতে পারবে। আমরা তো শহরে থেকে অভ্যস্ত, শহরের দিকে এইসব সিনারি দেখতে পাওয়া যায় না, এইসব জায়গায় আসার পরে এইসব সিনারি দেখতে পেলে এত মন খুশি হয়ে যায়। আর কথা বলতে বলতে গ্রামের পরিবেশ ছাড়িয়ে আমরা উঠে গেলাম হাইওয়েতে। তো এখন যে হাইওয়েটাতে যাচ্ছি সেটা নাম হচ্ছে তোমার ঝাড়গ্রাম জামবনি রোড। তো লাস্ট যখন তোমার শিল্পীগড় রাজবাড়িতে গেছিলাম, সুন্দর রাস্তা পড়েছিল এখানে জঙ্গল, যেটা আমার অ্যাকচুয়ালি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওতে আর দিতে পারিনি ব্লগে। তো ওই সময় শিল্পীগড় যাওয়ার সময় কাইন্ড অফ পুরো এরকম সিনারি পড়েছিল, যেটা এখন ভদ্রাচিনি হিলে যাওয়ার সময় পাচ্ছি। সামনের রাস্তা উঁচু হয়ে এরকম নেমে যাচ্ছে, নেমে আবারও উঠছে, আর তার চারপাশে ঘন জঙ্গল। ও একদম অসাধারণ অ্যাটমসফিয়ার যাচ্ছে। ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির দিক, বা বিশেষ করে বলবো বেলপাহাড়ির দিক যখন ঘুরছো, মানে এইসব জায়গায় আসলে তোমাকে পুরো নর্থ বেঙ্গলে ফিল দেবে। মানে নর্থ বেঙ্গল প্রপার নর্থ বেঙ্গল যেটা আছে তোমার দার্জিলিং বলো, বা দার্জিলিংয়ের পর থেকে শিলাপাতা ফরেস্ট কুচবিহার, মানে একদম প্রপার নর্থ বেঙ্গলে যেরকম ফরেস্ট এরিয়া হয়। সময় থাকলে হাতে অবভিয়াসলি বলবো একবার, খুব বেশি না হলে 2 দিনের জন্য এই জায়গায় এসে একবার ঘুরে যাও, কেন ফিলটা কোনো অংশে কিন্তু নর্থ বেঙ্গলের থেকে কম দেবে না। জায়গাটার মানে সত্যি বলছি সিনিক বিউটি এতটাই সুন্দর, মানে আমার ভাষা ওই মনে হচ্ছে কি এইরকম জায়গা রাস্তা খালি চলতে থাকুক আর আমরা জাস্ট ড্রাইভ করতে থাকি। চারপাশে সিনারি পুরো সবুজে সবুজ রঙে ভরে গেছে। তো গতকাল শিল্পীগড় রাজবাড়ি আর কনকদুর্গা মন্দির অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম,
এই রাস্তা দিয়ে গিয়ে শিল্পীগড় আর কনক দুর্গা মন্দির পরে তারপরে তোমার গাদ্রাস নিয়ে ওই একই রুট দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এখানে সামনে যে দেখতে পাচ্ছ যে ব্রিজটা চলে গেছে ছোট্ট একটা, দুপাশে হালকা জল বই যাচ্ছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডুলুং নদী। কালকে এইসব কভার করেছিলাম কিন্তু কী করে আমি ভিডিও ইস্যুর জন্য আর কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, এখন ক্যামেরাটা অন করে দেখিয়ে দিলাম। সকাল সকাল কনকনে ঠান্ডা, তার মধ্যে হালকা রৌদ্রের ছোঁয়া পড়ছে, আর এত সুন্দর সিনারিটা করছে, দারুণ ফিলিং আসছে, দারুণ ফিলিং। এই জায়গাটা হচ্ছে সত্যি কথা একদম বাইকারদের জন্য। বাইক চালিয়ে যদি আসতে পারো তাহলে আলাদা লেভেলেরই একটা এক্সাইটমেন্ট, আলাদা লেভেলের একটা মজা পাবে। আর এখানে রাস্তাঘাটের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে কী বলতো, এখানে না আছে কোনো ট্রাক, না আছে কোনো মানুষ, মানে খুব রেয়ারই হয়তো দেখতে পাবে একটা হয়তো বাইক ফাইক, তাছাড়া কিছু দেখতে পাবে না, পুরো রাস্তা একদম ফাঁকা। সামনের একবার সিনারিটা খালি দেখো, চারপাশে এখন পাহাড়ের রেন শুরু হয়ে গেছে, গোপ্রোতে হয়তো ধরা পড়বে না কিন্তু নেকের আইতে আমরা দেখতে পাচ্ছি পুরো চারপাশ হচ্ছে পাহাড়ি রেন, ডান সাইড থেকে বাদিক সামনে এরকম পুরো সামনে রাস্তা, একদম মনে হচ্ছে মুভি সিন কোনো। ইউটিউবে আমি বলবো এই জায়গাটা আমি দেখিনি, কেউ দেখিনি। ইউটিউবে অবশ্যই যে জায়গায় স্পট সবাই ঘুরে দেখিয়েছে যে এখানে স্পটগুলো, কিন্তু স্পটে যাওয়ার পথে যে সিনিক বিউটিগুলো আমার না সেগুলো দেখানো উচিত। তো যাত্রাশ্রী যাওয়ার পথে যে রাস্তা দিয়ে গুগল ম্যাপ ঢুকিয়েছে সেটা একদমই কমপ্লিটলি আননোন রোড, তো জানি না ঠিকঠাক পৌঁছাবো নাকি, এটা একটু চাপের ব্যাপার। এতদূর আসার পর সামনে জাস্ট কিছুটা আগেই একটা ছোট হোর্ডিং মতো ছিল যেখানে লেখা ছিল গাদ্রাসিনি পাহাড় 4 কিমি মতো, যেটা দেখে বুঝতে পারলাম না গুগল ম্যাপ ঠিকঠাক রাস্তা দিয়ে দেখে নিয়ে এসছে। ও যে সামনে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা একদম উপরের, গাদ্রাসিনি পাহাড়ের পৌঁছানোর আগে এখানে রাস্তাটা কমপ্লিট অফ রোডিং, একদম সামনের ওখান থেকে মানে প্রপার কোনো রাস্তা নেই, দেখতে পাচ্ছি একদম পাথর মার্কা রাস্তা। আর এইরকম স্পোর্টস বাইক থাকলে সেখানে প্রচণ্ড অসুবিধা, অফ রোড ভেহিকেল এক্সপালস বন্ধ কিছু থাকলে এইসব জায়গায় বেশ দারুণ মজা। এই যে সামনে চূড়াটা একদম দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে গদ্রাসিনী পাহাড় পুরো উপরে। তো সামনেই এখানে কোথাও পার্কিং স্পট বোধহয় একটা থাকার কথা দেখি। তো আমরা এখন গদ্রাসিনী পাহাড়ের সামনে পৌঁছে গেছি, আর যে রাস্তা দিয়ে আসলাম সে রাস্তা দিয়ে আসলেই ওই রাস্তা দিয়ে ঢুকেছিলাম, ঠিক আছে। ওইখান থেকে ঢুকেই ম্যাপ জাস্ট কিছুটা আগে দেখাচ্ছিল এন্ড, তো সেখান থেকে কিছুটা এগিয়ে এসে এখানে হচ্ছে পার্কিং স্পট, দাদা এখানে কেয়ারটেকার রয়েছে, তো এইখানেই জাস্ট নর্মাল গাড়ি রাখার জায়গা, আল্লাহ করে সেরকম স্পট নেই, জাস্ট এইখানে রেখেই দেন। এই যে এখান থেকে সামনে উঠে ট্রেকিং করে তোমার একদম চূড়া পর্যন্ত যেতে হবে। পার্কিংয়ের কিন্তু কোনো চার্জেস কিছু সামথিং নেই এখানে, একদম ফ্রি অফ কস্ট, রেখে এখানে উপরে উঠতে পারো। তো আমরা হেলমেট ফেলমেট যাবতীয় জিনিস ছিল সব এখানে রেখে দিয়েছি, রেখে এখন জাস্ট এই ক্যামেরা নিয়ে আর আমরা তিনজন মিলে ট্রেকিং করে উপরে উঠবো। হিলটপ হচ্ছে এখান থেকে 415 মিটার মতন, উঠতে মোটামুটি যেটা জিজ্ঞাসা করলাম বা জানতে পারলাম 15-20 মিনিট মতো লাগে একদম হিলটপ পর্যন্ত পৌঁছাতে। কথা 15-20 মিনিট লাগলেও সামনে খাড়াইটা কিন্তু বিশাল, আর রাস্তাটা মানে খাড়াই মানে একদম পুরো এইরকম, পুরো এরকম একদম বিশাল লেভেলের খাড়াই। অনেক বছর হয়ে গেছে কোনো ট্রেকিং ফেকিং কিছু জীবনে করা হয় না, লাস্ট প্রচুর ছোটোবেলায় বৈষ্ণবী পাহাড় গেছিলাম, তারপরে ট্রেকিং প্রায় মানে হয়নি, বহু বছর পর ট্রেকিং করছি। তো অলমোস্ট বদ্রিখান পর্যন্ত এসে গেছি,
সামনেই যে মন্দির রয়েছে এখানটা আসা মানে অলমোস্ট হাফ পথ চলে আসা। এখান থেকে এবার রাস্তা আরো খাড়াই। আমরা টপে অবশেষে পৌঁছে গেছি। এই সামনে এখান থেকে গিয়ে উপরে মন্দির, মন্দিরের ঠিক ওঠার কিছুটা আগেই একটা জায়গা মতো রয়েছে যেখান থেকে অপূর্ব ভিউ আসছে। মানে বিশ্বাস করবে না যা ভিউ এখানে, জাস্ট দেখাচ্ছি তোমাদের একবার দেখো। আমরা একদম টপে পৌঁছে গেছি যেখানে তোমার মন্দির। তো এই হচ্ছে সামনে মন্দির যেখানে পুজো হচ্ছে, এখন সদ্য খুলেছে। মন্দিরের ঠিক কিছুটা ওঠার আগে যেমন একটা দারুণ সিন ছিল, মন্দিরে ওঠার পরেও এই পাশটা দিয়ে সিনারিটা দেখো অপূর্ব। মানে একদম হিলটপ যেহেতু, তো চারপাশে ভিউ সত্যি অসাধারণ। এইখানের পরিবেশ একদম চুপচাপ আর নিরিবিলি। তো এখন কিছুক্ষণ এই জায়গাটা বসবো, বসে এই অপূর্ব পরিবেশ আর পুরো জিনিসটাকে একটু ভিতরে নেব। তো বল দেন, এখান থেকে আমরা বেরোবো হচ্ছে খান্দারানি লেকের দিকে। ভদ্রাসিনী হিলের ওখান থেকে এখন নেমে আমরা যাচ্ছি তোমার খান্দারানি লেকের দিকে। রাস্তার অবস্থা দেখো, বাপরে বাপ, একদম অফরোডিং মার্কা রাস্তা, হওয়ায় ভর্তি। মানে বাইকের চাকা যখন তখন ফুটপাথ স্কিপ খাচ্ছে। আরে ফাইনালি আমরা পৌঁছে গেছি তোমার খান্দারানি লেক। এই যে সামনে ও অপূর্ব অপূর্ব সিনারি, দূর থেকে যেরকম লাগছিল সামনে এসে তার থেকেও 10 গুণ সুন্দর এই জায়গাটা। সূর্যের আলো যখন পড়ছে একদম নীলছে নীলছে মতন ভাব হয়ে গেছে। তো ওইটাই হচ্ছে জাস্ট ওখান থেকে এন্ট্রি করলাম, ওখানে বাইক রাখার জায়গা আছে পার্কিং স্পট মতো। আর এইখান থেকে পুরো লেকটা শুরু, ছোট ব্রিজ মতন রয়েছে। আর ব্রিজের এইখান থেকে এই লেকের ভিউটা আরও অসাধারণ লাগছে। তো এই ব্রিজটার কথা বলছি আমি, ব্রিজের এইখান থেকে নীলছে না ঠিক, মানে সবুজ সবুজ মতন, মানে একটা গুরুজংমার লেক ফেক লোকে বলে, কাইন্ড অফ পুরো জায়গাটা ফিলটা কাইন্ড অফ ওরকমই দিচ্ছে। কেন পুরো পাহাড়ের চারপাশ ঘেরা জঙ্গল আর তার মাঝখানে এই লেকটা, এই পুরো এরিয়াটা, পুরো এরিয়াটাই প্রচুর পাখি দেখতে পাচ্ছি আমি এখন। ক্যামেরা সত্যি বলছি দেখতে পাবে না, কিন্তু আমি পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি, ভ্যারাইটি অফ বার্ডস পুরো। আর পুরো জায়গার সিনিক বিউটিটাও এত সুন্দর লাগছে এখান থেকে বলে বোঝানোর মতো না। এইসব জায়গায় নিজে না আসলে বোঝানো যাবে না। খান্দারানির লেকের বিউটি সত্যি অসাধারণ ছিল।
মানে তোমাদের কিছুক্ষণ আগে দেখলে শর্টগুলো আমরা নিয়েছিলাম ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু এইরকম সুন্দর যে এতটা সুন্দর সেটা সত্যি ইউটিউব দেখে বোঝা যায়নি। এই হচ্ছে সামনে তোমার ঘাগরা পিকনিক স্পট বলে সামনে প্রচুর হোর্ডিং দেওয়া ছিল, ও খুব একটা অসুবিধা হয়নি আসতে। এই সামনে এখানে প্রচুর পার্কিং স্পট দেখেই বুঝতে পারছি, আর ওই সামনে এখান থেকে দেখা যাচ্ছে ঘাগরার স্পট যেটা ছিল। আমরা আছি এখন ঘাগরা ফলসের এখানে, আর আশেপাশে পুরো প্রি ওয়েডিং শুট চালু হয়ে গেছে ওই দূরে। এখন সামনে পাথরের এখানে ফলস তো তেমন কিছু দেখছি না, খালি গর্ত গর্ত মতন রয়েছে আশেপাশে। সামনে এখান থেকে স্রোতটা বয়ে সেদিক দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু কোনো তেমন ফলস বা সেরকম যেটা ভাবছিলাম সেরকম নেই। পিছনের এইখান থেকে পুরো স্রোতটা তোমার বয়েছে ওদিক দিয়ে হয়ে যাচ্ছে যেখানটা আগে ছিলাম, আর ওইদিক দিয়ে আসার পথ ওই জঙ্গল মতন, মানে রাস্তা প্রপার কোনো রাস্তা নেই, তো এই পাথরের মতন পুরো জায়গাটা। অ্যাকচুয়ালি মানে পিকনিক স্পট মতনই হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম লোক দেখলাম পিকনিক ফিকনিক করছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি এর আগে যেটা ভিজিট করেছি খান্দারানি ওটা আমার প্রেফারেবলি বেটার লাগলো আর সত্যি সুন্দর ছিল। তবে এটা মোটামুটি ভিজিট করে খারাপ না, কিন্তু যেটা ভেবেছিলাম সেই রকম টাইপের অতটা না। ঘাগরা ফলসের এখান থেকে এখন আমরা যাবো একটু খাওয়া দাওয়া করতে, কেন সারা সকাল দিয়ে কিছু খাইনি সত্যি, তখন বোধহয় চানাই খেলাম, চানা জলপুরি। তো এই তো এখন একটু খাওয়া দাওয়া করবো, করে দেন বাকি যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো, কিন্তু সেইগুলো তোমরা দেখতে পাবে পরের পর্বে। তো আপাতত ব্লগটা এখানেই শেষ করি, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের পর্বে। তো ব্লগটা ভালো লেগে থাকলে অ্যাজ ইউজুয়াল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করে থাকলে বেল আইকনের নোটিফিকেশনটা অল করে দেবে।